हो कभी तेरी खुशबू कभी तेरी बातें। Hey WhatsApp, hello guys। बोलो बाबा जी। तुम्हारे सबाय क्या मना आसो? सनी ने। आशा करूँ जो सबाय अनेक 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 भला आसो। आमी बोलूँ ना, मैं शोरूम पर। तो guys, आज के वीडियो डी खूबी खूबी इंटरेस्टिंग एवं रोमांटिक वीडियो तो चले से। আশা করি যে বন্ধুরা সেটা তোমরা থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝে গিয়েছো আগে থেকে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা দেখতে চলেছি পিটিডি এবং বংরমদার মানে পাঁচ পাঁচটি ভাইরাল ইন্টারেস্টিং রোমান্টিক ভিডিও। আশা করি যে বন্ধুরা তোমরা থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝে গিয়েছো যে পাঁচ পাঁচটি ভাইরাল রোমান্টিক ভিডিও কি হতে চলেছে। তাই বলছে বন্ধুরা, বলো বাবাজি, কেউ এই ভিডিওটি দয়া করে মিস করবে না। ভিডিওতে একটা লাইক করে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি না স্কিপ করে দেখতে থাকো। ওকে, ধন্যবাদ। ওকে, তাহলে বন্ধুরা চলো বেশি কথা না বলে আমরা সেই পাঁচ পাঁচটি রোমান্টিক ভাইরাল ভিডিও দেখে আসছি। রুকো জরা, সবর করো, বলা ধাক্কা মুক্কি নেই করনে কা, আরাম সে লেনে কা। হ্যাঁ, তো বন্ধুরা প্রথমে রয়েছে যে বংরম দাদা পিটিডিকে মোবাইল ফোন গিফট করলো, চলো সেই ভিডিওটা সবার আগে আমরা দেখে নিই। অবশ্যই। তো বন্ধুরা যাই হোক, বলো বাবাজি, তোমাদের কেমন লাগলো বংরম দাস যে পিটিডিকে মোবাইল ফোন গিফট করলো সেই ভিডিওটি দেখে? এবং বন্ধুরা বংরম দা পিটিডিকে কি ফোন গিফট করলো জানি না, সেটা অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্টে যাতে একদমই বলবে না। ঠিক আছে, ঠিক আছে। তো বন্ধুরা যাই হোক, তারপরে আমাদের দুই নাম্বার রয়েছে যে মানে বংরম দাদা পিটিডিকে প্রপোজ করলো। চলুন বন্ধুরা সেই প্রপোজ করার ভাইরাল রোমান্টিক ভিডিওটি আমরা দেখে নিই। তোমাদের কাছে বংরম দাদার এই পিটিডিকে প্রপোজ করা ভিডিওটি কেমন লাগলো জানি না, এবং বংরম দাদা পিটিডিকে কি দিয়ে প্রপোজ করলো সেটা অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্টে জানাতে একদম ভুলবে না। ঠিক আছে, ঠিক আছে। চলো বন্ধুরা, এবার আমাদের তিন নাম্বার রয়েছে এর আগেটার উল্টোটা। আশা করি যে বন্ধুরা তোমরা বুঝে গিয়েছো যে কি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আগেটা পরে আর পরেরটা আগে। এবার বন্ধুরা পিটিডি বংরম দাকে প্রপোজ করলো তাও আংটি দিয়ে। আশা করি যে বন্ধুরা তোমরা কিসের আংটি সেটা তোমরা ভিডিওটি দেখার পরে কমেন্টে জানিয়ে দেবে। ঠিক আছে, ঠিক আছে। চলো বন্ধুরা বেশি কথা না বলে আমরা পিটিডি বংরম দাকে কিভাবে কি বলে প্রপোজ করে সেই ভিডিওটি আমরা দেখে আসি। তোমাদের কাছে এই পিটিডির বংরম দাকে উপস্থাপনা ভিডিওটি দেখে কেমন লাগলো জানি না, এবং পিটিডি বংরম দাকে কিসের আংটি দিয়ে প্রপোজ করলো বা কি আংটি দিয়ে প্রপোজ করলো আমি বলুন না, আমি শুরু করে সেটা অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্ট জানাতে একদমই ভুলবে না। ঠিক আছে, ঠিক আছে। চলো বন্ধুরা, এবার আমাদের চার নাম্বার রয়েছে পিটিডিকে বংরম দাদা তার হবু শ্বশুর শাশুড়ির সঙ্গে দেখা করাতে নিয়ে গেল তাদের বাড়িতে। এই ছাগল কি বলে? শুধু তাই নয়, তার হবু শাশুড়ি মা তাকে আশীর্বাদ করলো। চলুন বন্ধুরা সেই স্পেশাল ভিডিওটি আমরা দেখে আসি। তো বন্ধুরা যাই হোক, বলো বাবা তোমাদের কাছে এই প্রীতিমণ্ডলকে তার হবু শাশুড়ি মার আশীর্বাদ করার ভিডিওটি দিয়ে কেমন লাগলো জানি না, সেটা অবশ্যই বন্ধুরা তোমরা একদমই কমেন্টে জানাতে ভুলবে না। আমি বলুন না, আমি শুরু করে। তো বন্ধুরা যাই হোক, বলো বাবা, আমাদের পাঁচ নাম্বার সবার লাস্টে রয়েছে যে মানে প্রীতিদি বংরম দাকে বিয়ে করে নিল বা বংরম দাদা প্রীতিদিকে বিয়ে করে নিল তাও রেজিস্ট্রি করে সরকারি নিয়মে। চলুন সে ভাইরাল রোমান্টিক ভিডিওটি আমরা দেখে আসি। অবশ্যই। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন,
সবে লাগে যেন দুটি চোখে। অনেক অনেক অভিনন্দন তোমাদের এই নতুন জীবনে, তোমরা সারা জীবন একে অপরের পাশে থেকো এবং তোমাদের নেক্সট দিনগুলো ভালো কাটুক, শুভে কাটুক। তোমাদের এই পাঁচটি ভিডিওর মধ্যে কোন ভিডিওটি সেরা লেগেছে বা ভালো লেগেছে সেটা অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্টে জানাতে একদমই ভুলবে না। এবং বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে সম্পূর্ণটা, হ্যাঁ, তাহলে বন্ধুরা প্লিজ একটা লাইক করে দাও। এবং বন্ধুরা তোমরা পৃথিবী এবং বঙ্গবন্ধুদের সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানাতে একদমই ভুলবে না। এবং তোমরা যদি এই ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাও অবশ্যই, তাহলে বন্ধুরা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে, সবাই ভালো থাকবে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন কোনো এই ধরনের স্পেশাল ভিডিওতে।